প্রমাণ প্রতিনিয়ত বের হওয়া শুরু করে দিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গত ১৪ সালের নির্বাচন ১৮ সালের নির্বাচন এবং সদ্য সমাপ্ত সত সাত তারিখের যে নির্বাচন শেষ হয়েছে জানুয়ারির সেই নির্বাচন সবগুলোই দিল্লির মহাপরিকল্পনায় অনুষ্ঠিত হয়েছে আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে সে আর্থিক শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে সে হাসিনাকে সাপোর্ট করিচ্ছে আমাদের টাকা নিয়ে হাসিনাকে সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম ভারতীয় পণ্য করার আহ্বান জানাচ্ছি ভারত খেলা আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই নির্বাচনে কত পার্সেন ভোট হয়েছে তার প্রকৃত চিত্র জাতির সামনে প্রকাশ করা হোক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দশ পার্সেন্ট উপস্থিতি এখানে ছিল না বিভিন্ন সময় কিন্তু অনেক ইমাম ধরা পড়েছে সাজা হয়েছে তাদের কাছে বাচ্চারা পড়তে যেতে চায় না তারা মাকে ভয়ে বলে না বাচ্চা বাচ্চা শিশু তাদেরকে তারা বলৎকার করেছে আসসালাম আলাইকুম দর্শক দিল্লির মহাপরিকল্পনাতেই নাকি বাংলাদেশের সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দাবি ডক্টর ফয়জুল সাহেবের হয়তো তার কিছু ভিডিওর অংশ ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন অবশেষে দিল্লির সকল পণ্য বর্জন করতে বললেন পিনাকি ভট্টাচার্য এবং ভিপি নুরুল হক নূর এবং কি প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে নতুন করে আবারও নির্বাচনের দাবি মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রিয় দর্শক সে ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকে পাঁচটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া ডক্টর ফয়জুল হক পিনাকি ভট্টাচার্য চরমনাই হুজরের দল এবং কি ভি নুরুল হক নূর আর সর্বশেষ যে ভিডিওটি দেখাবো চিত্রনায়ক জায়েদ খান ইমামদের গালি দেওয়ার পরে প্রচুর পরিমাণে ভাই মাইনকার সিফাই পড়ছিল অবশেষে সব কিছু খোলাসা করছে জায়েদ খান কথাগুলো শোনাবো ভাই তা চলো ওনার কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন ভিপি নিরুল হক নুর ভারতের সকল পণ্য বর্জন করার দাবি জানাচ্ছেন সাধারণ জনগণকে চলুন তার বক্তব্যটি দিয়েই আজকের ভিডিওটি শুরু করি ভারতীয় পাঞ্জাব অর্জন আহ্বান জানাচ্ছি ভারত খেলা আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যারা ভারতীয় পণ্য বাইকনের ডাক দিয়েছে ভারত বর্জনের ডাক দিয়েছে আমরা তাদের প্রতি সংগতি রেখে আমরা জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি ভারত থানা আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই আমরা আপনার পাশে থাকবো সাথে শুরু করেন। আমরা ভারতীয় এই বাকশালী সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব আমরা গণতন্ত্রের জন্য কথা বলে যাব। আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মতো ভারত হজা আন্দোলন চালিয়ে যাব আমরা আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ মালয়েশিয়ার দ্বীপ রাষ্ট্র ছোট্ট একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভারত খাদা আন্দোলন শুরু করতে পারে আঠারো কোটি জনগণকে আজকে ভারতীয় তামিলনাড়ুদেরকে হটানোর জন্য এদেশ থেকে ভারত খাদা আন্দোলন শুরু করতে হবে আপনারা নির্বাচনের আগে এই বাকশালের এমপি মন্ত্রীদের কথা শুনেছেন নির্লজ্জ বেহায়া দলদাস লেনদুপ দার্জির মতো ওরা ভারতের গোলামি করার জন্য ওরা বলেছে ভারতবর্ষের সরকার ওদেরকে ক্ষমতায় রাখবে ভারত ওদেরকে সহযোগিতা করেছে ভারত ওদেরকে সহযোগিতা করছে করবে এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ এই নির্বাচন বর্জন করেছে ভারতীয় তামেদাররা সাজানো পাতানো দামি নির্বাচন করে এদেশে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কাজেই আজকে বাম ডান দল মত নির্বিশেষে একাত্তর সালের মতো ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয় কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে বন্ধুগণ ফেসবুক ইউটিউব গুগলের কল্যাণে অনেক তথ্য আপনাদের হাতের নাগালের কাছে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ এবং প্রার্থীটায় ভারতের হস্তক্ষেপ থাকে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্র সচিব এই কথা বলেছেন এতদিন আমরা শুনেছি অনেকে বলে বাংলাদেশ পুলিশ প্রধান বিডিআর প্রধান সেনাবাহিনী প্রধান কে হবে সেটা নিয়ে নাকি ভারতের সুপারিশ থাকে ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় বা নোট অফ ডিসেন্ট দেয় তাহলে সে নিয়োগ পায় না এইটা তো শেখ হাসিনাও পরিষ্কার করেছিল ভারত সফর করে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পরিষ্কার ভাবে বলতে হবে আমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ভারত আমাদেরকে দলদাস বানিয়ে শেখ হাসিনাকে লেনদুপ বানিয়ে আজকে বাংলাদেশের সমস্ত সেক্টর নিয়ন্ত্রণ করছে ভারত প্রিয় দর্শক শ্রোতা শুনলেন ভিপি নুরুল হক নুরের বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কি বুঝলেন ভিপি নুরুল হক নুরের বক্তব্য শুনে এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এই ভারতের পণ্য বর্জন করার কথা বলেছেন পিনাকী ভট্টাচার্য প্রিয় দর্শক চলুন তার বক্তব্যটিও শুনে আসি আমাদের কেনা শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে সে আর্থিক ভাবে শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে সে হাসিনাকে সাপোর্ট করিচ্ছে আমাদের টাকা নিয়ে হাসিনা সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম আসেন আমরা স্টারবাক্স তিন মাসে জয় বাংলা হয়েছে আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। মিছিল করতে হবে না মিটিং করতে হবে না রক্ত দিতে হবে না মাইপিট করতে হবে না জেলে যাইতে হবে না শুধু শান্তিপূর্ণ বয়কট ইন্ডিয়া ইনকাম ম্যাংকিসিপাই পড়বি যে খালি আওয়াও করবি কবে না পারবি যে মুসলমান প্রধান বাংলাদেশ হিন্দু প্রধান ইন্ডিয়া বয়কট করিছে বয়কটের ডাক দিছে এক বাংলাদেশি হিন্দু ব্রাহ্মণ মাং কিসি পা কারে কয় ইন্ডিয়াত যাবেন না চিকিৎসা করতে হলে ব্যাংকক সিঙ্গাপুর যান বেড়াবার যাবেন না বেড়ানোর মেলা জায়গা আছে ভুটান যান আপনি নেপাল যান শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কা খুব ভালো দেশ যে ঘুরে আসে মজা পাবেন টাকা বেশ কম খরচ হবে আমরা এমন ব্যবস্থা করব যদি ইন্ডিয়াত যান এমন ব্যবস্থা করব যে গণ ঘৃণা যেন আপনার উপরে পতিত হয় আবার কেন না আমি আজমি শরীফ জানবো বাংলাদেশ স্বাধীনতা তখন দুইবার যায় আমি একটা জরিপ চালাইছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্না কয় যে দাদা কি নাই সেটা কন তারপরেও আসেন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি সেটা একটু দেখেনি আজকে কিছু দেখাবো না কিছু দেখাবো আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দেখাবো ডাবর কোম্পানি এই যে ডাবর কোম্পানি যা যা আছে সবগুলো ইন্ডিয়ান ভাটিকা আছে সবনপ্রাশ আছে ভিট আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়া থেকে যে কোলগেট আছে না এটা কোলগেট ইন্ডিয়া বানানো মেড ইন ইন্ডিয়া এইগুলা ইন্ডিয়ান আর এই যে কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে নটরাজ পেন্সিল এটা কিনবেন না এটা ইন্ডিয়ান এশিয়ান পেন্ট ফেভিকল এটা কিনবেন না বিকল্প অনেক রঙ আছে যে জিগাবেন ইন্ডিয়া ছাড়া কি আছে রেমন্ড কাপড় চোপড়ের ব্র্যান্ড কাপড় এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা কোনো জিনিস বানাবেন না এটা বানাইলে বানালে গেলে পাবলিকায় আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বলে প্যান্ট খুলে ফেলবে খেয়াল রাখেন খুব খেয়াল গোদরেজ আমুল এগুলোর যা যা আছে পণ্য কোনটা কিনবেন না এই যে সিমেন্ট বিড়লা আলট্রাটেক সিমেন্ট কিনবেন না বিড়লার সব পণ্য এটা ইন্ডিয়ান পণ্য আমাদের দেশি সিমেন্ট কিনবেন উজালা এটা কিনবেন না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দোকানে যায় পেঁয়াজ রসুন ডাল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞেস করে নেবেন ইন্ডিয়ান হলে ওটা কিনবেন না এই যে সফলা গোল্ড সোয়াবিন তেল ডালদা বনস্পতি এগুলো সব ইন্ডিয়ান এগুলো কিনবেন না

যেমন ধরেন সানন্দা আনন্দ স্টার ডাস্ট যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন এগুলো কিনবেন না এবং ভারতীয় বই আজি সুপার মার্কেটে ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লে থাকে এবং বিক্রি করে আপনারা এটা বিক্রি করবেন না ডিসপ্লে থেকে তুলে ফেলেন সরাই ফেলেন আমি বলতেছি সরাই ফেলেন এগুলো রাখবেন না আমি এক মাস পরে খোঁজ নেব যদি আপনাদের ডিসপ্লেতে থাকে আপনাদের কলে খবর আছে খুচরা দোকানদার ভাই বোনেরা এই যে কুরকুরে লেজ এগুলো ইন্ডিয়ান মাল এগুলো রাখবেন না খুচরা ডিলারকে মাল ফিরাই নিয়ে যেতে বলবেন ইন্ডিয়ান শাড়ি তো প্রিয় দর্শক শ্রোতা শুনলেন পিনাকি ভট্টাচার্যর বক্তব্য আপনাদের মতামত জানাতে ভুলবেন না পাঁচটি ভিডিওর ভিতর থেকে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর তিনটি ভিডিও কিন্তু রয়েছে এবার আমরা জায়দ খানের সেই ভিডিওটি চলুন দেখিয়ে নিয়ে আসি ইমাম শব্দের গালি দেওয়ার পরে জানি নি তো ভাই জায়দ খান কি পরিমাণে গেরাকলে পড়ছিল হয়তো উচিত শিক্ষা পাওয়া গেছে ভাই

যারা ইমামের নামে মসজিদের মধ্যে বাচ্চা বলাৎকার করে দর্শনে জড়িত তাদের কথা বলেছে আমি এটা তো প্রমাণিত বিভিন্ন সময় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আইনের আওতায় এনেছে আমি আশা করি আলম ওলামারা তাদের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে আমি ইসলাম বিরোধীদের বিপক্ষ নায়ক নায় যদি বিতর্ক না হয় তাহলে তো শিল্পী কীছে তাহলে ইমামদের মতো মসজিদের ইমামদের মতো পাঁচাত্ম নামাজ পড়তে হবে কোরআন শিক্ষা দিতে হবে আর বাসায় গিয়ে সংসার সাথে সময় কাটাতে হবে তার মানে আমি ইমামদের ভালো অর্থে বলেছি কথাটা ঠিক যদি কোনো ইমাম কষ্ট পেয়ে থাকেন আমি নিশ্চয় সবার কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রকাশ করছি কারণ আমি ইসলাম বিশ্বাস করি আমি নামাজ পড়ি আমি তো নাস্তিক লোক না পাঁচ পাঁচাত্ম নামাজ পড়ি ইমামের পিছনে স্বামী ইমামদের খারাপ খারাপ বলে ওই ধরনের হিন্ন বা ভিন্ন মন মানুষের মানুষ আমি না ইমাম আলামারা সমাজের সম্মানিত ব্যক্তি তাদের পিছনে আমরা নামাজ পড়ি আমি ওই সব কিছু কিছু ইমামকে বুঝিয়েছি যারা সমাজে বলাৎকার করে বাজে কাজ করে তাদেরকে আমি বুঝিয়েছি ইসলাম পারমিট করে সত্যিকার যে সেটা জানতে হবে আমার কাছ থেকে ব্যাখ্যা জানতে হবে সেটা না জেনে বিভিন্ন জায়গায় বক্তৃতায় গিয়ে এত মানুষ দেখে আবেগে ওনারা আমার সম্পর্কে এইটা ওটা বলছেন এটাও আমি মনে করি ইসলাম সমর্থন করে না তাদেরকে আমি বলবো আপনারা সঠিক তত্ত্বটি জানুন সত্যিকার ইসলামের প্রচার করুন আমি তো বলেছি আলম আল্লামদের প্রতি আমার শ্রদ্ধা আমার ভালোবাসা এটা আমি আপনাদেরকে একসোভ ভাগ দায়িত্ব নিয়ে বলেছি বলছি পুরাটাই এডিট করা যখন হাতে আমি কথা বলতেছি যখন আমাকে অন্য অন্য শব্দে যে চলে যাচ্ছে তখন এটা বাড়ি খাচ্ছে আমার কথাটা এমন ছিল যে আমার নায়ক নায়িকাদেরকে নিয়ে যদি সমালোচনা নায়ক নিয়ে যদি বিতর্ক না হয় তাহলে শিল্পী কিসে তাহলে ইমামদের মতো মসজিদের ইমামদের মতো পাশ্বার্থ নামাজ পড়তে হবে কোরআন শিক্ষা দিতে হবে আর বাসায় গিয়ে সংসারের সাথে সময় কাটাতে হবে তার মানে আমি ইমামদের ভালো অর্থে বলছি কথাটা নায়ক নিয়ে যদি বিতর্ক না হয় তাহলে শিল্পী কিসে তাহলে ইমামদের মতো মসজিদের ইমামদের মতো নামাজ পড়তে হবে কোরআন শিক্ষা দিতে হবে আর বাসায় গিয়ে সংসারের সাথে সময় কাটাতে হবে তার মানে আমি ইমামদের ভালো অর্থে বলছি কথাটা যারা শিশু বলৎকারের মতো মাঝে কাজ করে এটা কিন্তু সমাজে পরীক্ষিত এবং প্রমাণিত আপনারা জেনেছেন বিভিন্ন সময় কিন্তু অনেক ইমাম ধরা পড়েছে সাজা হয়েছে তাদের কাছে বাচ্চারা পড়তে যেতে চায় না তারা মাকে ভয়ে বলে না বাচ্চা বাচ্চা শিশু তাদেরকে তারা বলৎকার করেছে এরকম অহরহ ঘটনা ঘটেছে আমি বলেছি সেই সব ইমামদের বিরুদ্ধে আমি সেখানে কোথাও আলিম শব্দটি ব্যবহার করা হয়নি সেখানে কত কত ওলা ওলামা শব্দটি ব্যবহার করা হয়নি শুধু আমি ওই কিছু কিছু ইমামদের বলেছি সেটাকে সুপার এডিট করে সকল ইমাম বলে দেখবেন ইমাম এডিট করতে গিয়ে আবার বাড়ি লেগেছে এইটাকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং এদেশের মানুষ তো যদি ভাই ঢোলে বাড়ি নাচুন বাড়ি তখন তাই ঢোলের বাড়ি এমন একটা অবস্থা এটাকে আরও ভাবে মসজিদ কমি ইমাম কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে বিভিন্নভাবে এস এম করতেছে করতেছে যত টাকা লাগে নামেন জায়দ খানের বিরুদ্ধে আন্দোলন করেন মামলা করেন বাট ভাগ্য ভালো বা এই পুরা ইমাম সংগঠনের যিনি সভাপতি এবং চেয়ারম্যান এবং মহাসচিব ওনারা আমার সাথে বারবার যোগাযোগ করেছেন আমিও সহযোগিতা করেছি ফাইনালি ওনারা কালকে আমার সাথে বসেছেন পুরো ভিডিওতে তার আগেই কিন্তু আমি ভিডিওতে বলেছি যদি কোনো ইমাম কষ্ট হয়ে থাকেন আমি নিঃস্বত্ব সবার কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রকাশ করছি এর চেয়ে একটা মানুষের কিছু থাকে না কারণ আমি ইসলাম বিশ্বাস করি আমি নামাজ পড়ি আমি তো নাস্তিক লোক না আমি 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 এতিনখানে যাই আমি আমার বাবা মাদ্রাসা করেছেন মসজিদে আমি নিয়মিত যাই আমি পাঁচ পাঁচাত্য নামাজ পড়ি ইমামের পিছনে স্বামী ইমামদের খারাপ খারাপ বলার মতো ওই ধরনের হিন্ন বা ভিন্ন মন মানুষের মানুষ আমি না ইমাম আলমারা সমাজের সম্মানিত ব্যক্তি তাদের পিছনে আমরা নামাজ পড়ি আমি ওই সব কিছু কিছু ইমামকে বুঝিয়েছি যারা সমাজে বলাৎকার করে বাজে কাজ করে তাদেরকে আমি বুঝিয়েছি সেইটাকে সুপার এডিট করে পুরা দেখবেন আমি কথা বলতেছি হাত নাড়িয়ে আমার পায়ের উপর হাত রাখা এই শটের সময় অন্য 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 অ্যাঙ্গেলে চলে গেছে হাত আমার উপরে তার মানে মাঝখানে সুপার এডিট করছে এটা সঠিক ইসলামের মূল্যায়ন করেন সঠিকভাবে ইসলাম শুনলেন জায়েদ খানের কথা যদিও সে চিত্রনায়ক সাধারণ জনগণ তাকে চিত্রনায়ক দাবি করে না বা মানে না কেননা তা ভালো করে আপনারা জানেন পাগল বলেই সবাই তাকে জানে তো এই মোটামুটি সবসময় ভাইরাল থাকার চিন্তাভাবনা করে কিন্তু মাঝখানে ভাইরাল হয়তো একটু ডাউন হতে যাচ্ছিলো যার কারণে ইমামদের গালি দিয়ে আবার ভাইরাল হওয়ার চিন্তা করছে আমার তাই মনে হয় তো যাই হোক বাদ দিই সে কথা তোর চলুন আমরা চতুর্থ নম্বর ভিডিও পাঠেছে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হলো সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকারের অধীনে নতুন করে আবারও নির্বাচন দিতে হবে অবশ্য বক্তব্য দিলেন চরমনাইয়ের কিছু নেতাকর্মীরা চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি

যদি দলীয় অধীনে নির্বাচন সুস্থ হতে পারে বিএনপির বিরুদ্ধে আপনি আন্দোলন করে সরকার প্রতিষ্ঠা করেছিলেন দলীয় সরকারি যদি নির্বাচন ব্যবস্থা সুস্থ হয়ে থাকে তাহলে ওই সকল আন্দোলন যত মানুষ জীবন দিয়েছে যত ক্ষতি হয়েছে তার ক্ষতি করে জন্য আপনার নামে হওয়া উচিত আজকে স্পষ্ট কথা আমি বলতে চাই সরকার দলীয় সরকার অধীনে অনুষ্ঠিত হবে নির্বাচন মনে না আমরা মনে সুতরাং এই নির্বাচন ফলাফল বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে চট্টগ্রাম অংশগ্রহণে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে অবিলম্বে আমারও জাতীয় নির্বাচন দিতে হবে গত সাত তারিখে আমরা একটি নির্বাচনী নাটক মঞ্চস্থ হতে দেখেছি এই নাটকের স্ত্রী প্রচিত হয়েছে ভারতে এই নাটকের প্রধান চরিত্রে ছিলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভিলেনের চরিত্রে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহ্বালো দিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন থেকে যে বার্তাগুলো আমরা পেয়েছি একজন ভিলেন ছাড়া এই জাতীয় বার্তা যেন দিতে পারে না আমরা সন্ধ্যার পরেও নির্বাচন কমিশনের সচিবের মধ্যে শুনলাম ছাব্বিশ পয়েন্ট সামথিং পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আর তার কিছুক্ষণ পরেই মাননীয় ভিলেন উনি মিডিয়ার সামনে এসে বললেন যে চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সংগ্রামী বন্ধু এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য ছিল এই নির্বাচনে দেশে সাধারণ মানুষ কতটা গ্রহণ করেছে মিডিয়ার কল্যাণে বাস্তব করে দেখেছি সারা বাংলাদেশে উপস্থিতি ছিল না রাজনৈতিক কর্মী ভারতের গুন্ডা আর হাস্তার কিছু ফকির মিস্ত্রি নিয়ে লাইন ধরিয়ে দেখানো হয়েছে এখানে ভোটার লাইন ধরে দাঁড়িয়ে আছে লক্ষ্য করা উচিত এই নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আত্মতৃপ্তির ভেকুর তোলে পাশাপাশি ইসলাম দাবি পিয়ার পদ্ধতি করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দাবি না হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা রাজপথ না রাজপথে আছে আন্দোলন আন্দোলন আমাদের স্থানে কথা হবে আমাদের স্থান রেখে হবে এই সপ্তাহে দেখতে আজকের বক্তব্য শেষ প্রিয় দর্শক শ্রোতা শুনলেন চরমনায় নেতাকর্মীদের বক্তব্য আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি এবার সেই ভিডিওটি দেখাবো যে সাতই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের নেতাকর্মীদের শেখ হাসিনা বুদ্ধি নিয়েছে নাকি ভারত থেকে বা দিল্লি থেকে তাদের মানে বুদ্ধিটি নাকি সকল পরিকল্পনাটি নাকি জাতীয় নির্বাচন এবার হয়েছে কি বলতেছে ডক্টর ফজিল অকচল শুনে আসি গণতন্ত্রের সুরাত ধরা দিল্লি আজকের যে গণতন্ত্রহীন বাংলাদেশ চালাচ্ছে তার প্রমাণ তিনিও তো বের হওয়া শুরু করে দিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গত 14 সালের নির্বাচন 18 সালের নির্বাচন এবং সদ্য সমাপ্ত 7 তারিখের যে নির্বাচন শেষ হয়েছে জানুয়ারির সেই নির্বাচন সবগুলোই দিল্লির মহাপরিকল্পনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি সংস্থার তত্ত্বাবধানে এই নির্বাচনটি perjobokkhito হয়েছে তাদের তত্ত্বাবধানে মাস্টার প্ল্যানে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে 7 জানুয়ারির যে নির্বাচন এটার 100% পরিকল্পনাটাই ছিল দিল্লির এবং দিল্লির বিশেষ পরিকল্পনায় শেখ হাসিনাকে গোপন বার্তা পাঠিয়ে দিয়ে এই নির্বাচনে অনৈতিকভাবে সে যাতে নির্বাচনটাকে কন্টিনিউয়াস করে কারোর সাথে কোনো সংলাপ কারো সাথে কোনো আলোচনা কারোর সাথে কোনো গণতন্ত্র নিয়ে মুখ খোলা কোনো ধরনের বিবৃতি দেয়া সব কিছু থেকে আওয়ামী লীগকে দূরে রেখে বিরত রেখে এক নায়কতান্ত্রিক একটি নির্বাচনের আঞ্জাম করেছে এই দিল্লি আজকের এই দিল্লির ভিতরটা দিন দিন বাংলাদেশের মানুষের কাছে খোলাসা হওয়া শুরু করে দিয়েছে যদিও আপনারা কূটনৈতিক ভাষায় অনেক সময় দেখতে পারেন যে দিল্লি বিবৃতি দিচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক সমানভাবে রাখতে চাই বাংলাদেশের নির্বাচন এটা আমাদের বিষয় নয় এটা তাদের বিষয় তবে আমরা স্থিতিশীল পরিবেশটাই কত রং ঢং নাটক আপনারা শুনেছেন বিভিন্ন সময় কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন যেই দিল্লি তার দেশের জন্য গণতন্ত্র রক্ষার জন্য তারা তাদের চেষ্টা অব্যাহত রাখে সেই দিল্লি পাশের রাষ্ট্র বাংলাদেশের আজকের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য যা যা করণীয় সব তারা করেছে শেখ হাসিনার এই ফেসিস্ট এবং এই ফেসিজম জন্য যদি পৃথিবীতে কেউ কলঙ্কিত দাগ নিয়ে বেঁচে থাকে তাহলে সেটা দিল্লি কি নিতে হবে কি স্বার্থ দিল্লির আছে যদি আপনারা মনে করেন যে স্বার্থ নাই কি তার একটা তালিকা করেন তাহলে দেখবেন যে কোনো তালিকায় নাম পাবেন না কারণ স্বার্থ 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 দিল্লির মহা স্বার্থের কাছে আজকের স্বাধীন বাংলাদেশকে আজকে বিক্রি হতে যেতে হচ্ছে শেষ হয়ে যেতে হচ্ছে মানুষের ভালোবাসা এদেশের জনগণের যে চাহিদা জনগণ যে মুখ ফুটে মন ফুটে সত্যি ভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করবে দেশের জন্য লড়াই করবে দেশের গণতন্ত্র উদ্ধার করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে সেই সুযোগটা আর পাচ্ছে না মানুষের আশা ছিল যে সময় দু হাজার আজকের এই চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচনকে অন্তত পক্ষে কোনো বিশ্ব সমর্থন যেহেতু দেয়নি বিশ্বের কোনো দেশ যেহেতু দেয়নি অতএব ভারতের মদতে এই নির্বাচনটি হবে না ভারতও অন্তত চুপ থাকবে কিন্তু আজকের এই দিল্লির সমর্থনই দিল্লি সেখানে সম্পূর্ণ নাক ঢুকিয়ে একেবারে নাকের অতিরিক্ত নাক ঢুকিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে শেষ করে দিয়ে এখন তারা মজা লোটার জন্য ব্যস্ত আসলে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এই রাষ্ট্রটি স্বাধীন থাকলে দিল্লির কি উপকারী বা আছে তাদের লাভটা কি তাদের মূলত হিসাবটা হচ্ছে এই বাংলাদেশটাকে যদি পার্ট অফ দেম করা যায় তাদের পার্টের একটা অংশ করা যায় এটাকে যদি একটা ছোট্ট আপনার কি বলে এটাকে আমাদের অঙ্গরাজ্য বানানো যায় আর শেখাছিং যদি মুখ্যমন্ত্রী রাখা যায় মানে কাগজিকরম কলমে মুখ্য শব্দটা লেখা থাকবে না হয়তো কোনো এক সময় থাকবে কিন্তু এখন প্রধানমন্ত্রী থাকলেও এই প্রধানমন্ত্রী ওই দেশের একজন মুখ্যমন্ত্রীর চাইতে দুর্বল পয়েন্টে আছেন এটাই তাদের জন্য করল্যাপ তারা আজকের আমার দেশের নদী শাসন করছে তারা আজকে আমার দেশে রাজনীতি শাসন করছে শোষণ করছে নিপীড়ন করছে তারা আজকে আমার দেশের রাজনীতিবিদদেরকে বিভিন্ন গুম খুন হত্যা রাজানি এই যাবতীয় কাজের সাথে তাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছে জনগণ এবং বাংলাদেশের জনগণ সেটাই বিশ্বাস করে আজকের জনগণ যে ভোট দিতে পারছে না এই ভোটাধিকারকে হরণ তাদের কারণে হয়েছে এটা জনগণ আজকে কিন্তু হারে হারে টের পাচ্ছে এবং জনগণ কিন্তু সেটা প্রচার করছে আজকের এই যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করতে পারে না যে বাংলাদেশে নির্বাচন হয়েছে কোনো দল আছে আজ যদি এই একই অবস্থাটা বিএনপির বা জামাতের কোন নেতা কর্মীরা এই নির্বাচন করত এই ধরনের একটি নির্বাচন তাহলে দেখতেন মানবতার কর্মী আর ফেরিওয়ালাদের স্লোগানে মুখরিত হতো সারা বিশ্ব যে বাংলাদেশটা শেষ হয়ে গিয়েছে জঙ্গিবাদরা দখল করেছে ইসলামপন্থীরা শেষ করে দিয়েছে ধর্মভিত্তিক দলগুলোর উত্থান ঘটেছে তখন তারা এদেশের নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে প্রশ্ন তুলে আপনার সরকারকেই থাকতে দিত না অথচ পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস শেষ করে দিয়েছে তাদের পরিকল্পনায় আমার স্বাধীন দেশে নির্বাচন হচ্ছে তারপরেও সেটা নিয়ে একটা টুটা শব্দ পর্যন্ত করার কোনো হিম্মত কারণে এর কারণটাই হচ্ছে এভাবে করেই একটি দেশ ধ্বংস হয় এভাবে করেই একটি দেশের স্বাধীনতা শেষ হয় এভাবে করেই বাংলার মানুষের মুক্তির যে জায়গাটা সেটা ধ্বংস হয়ে যায় আজ তাই হয়েছে প্রিয় বন্ধুরা আমার এদেশের স্বাধীনতা সার্বভৌত্বের যে অবস্থানটা ক্রিয়েট হয়েছে আজকের যে হুমকির সম্মুখীন হয়েছে আমরা এখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে এই ফেসিবাদি শেখ হাসিনার হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা তেমনি দিল্লির অবস্থান থেকে বাংলাদেশকে উদ্ধার করে বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যদি সেটা সম্ভব না হয় তাহলে বাংলার জনগণের মুক্তি কখনোই মিলবে না প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা ভাবতে পেরেছেন অপেক্ষা করছেন যে যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে কোনো মুহূর্তেই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ ওদের কর রাজ্য থেকে বের না হয়ে আসবে কারণ আমরা এই দেশটাকে স্বাধীন করেছি ওদের হাতে বন্দী হওয়ার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানিদের নিপীড়ন অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে আমরা যখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেয়ালে পেট থেকে গিয়েছে তখন আমরা পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি কিন্তু আজ আমরা এদেশটাকে স্বাধীন করেছি সেই কথা বলার মতো সব সাহস পর্যন্ত আমাদের আজকে নেই আমরা এদেশটাকে স্বাধীন করেছি সেই কথা বলার মতো অবস্থানও আমাদের আজকে নেই আমরা এই দেশটাকে স্বাধীন করেছি এই কথা বলার মতো একজন নেতা পর্যন্ত আপনি বাংলাদেশে পাবেন না তাহলে এই যে আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে উত্তরণ করার উপায়টা কি উত্তরণের উপায় জনমানুষকে সম্পৃক্ত করে জনগণের অধিকার জনগণের সরকার দাবিটাকে সামনে নিয়ে আসতে হবে আজকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এখন জনদাবি ভোটও হওয়া উচিত নয় জনদাবি এখন আর বিচার বিভাগ স্বাধীনতা কিচ্ছু উচিত নয় এখন একটা জনদাবি হওয়া উচিত দিল্লির কবল থেকে বাংলাদেশকে রক্ষা করা এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পাঁচটি ভিডিও মনে দর্শকের আপনারা দেখেছেন এবং শুনেছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি আহ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই আজকের মতো স্লে পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ